এটা ঠিক আছে ধরা যাচ্ছে। ইসকো কেতে বিরিয়ানি আগেরটা পোলাও, আগেরটা পোলাও, এটা বিরিয়ানি নামই ভুল আছে। যাই হোক এগুলো রিফিল হবে, মাটন রোগান জোশটা আস্তে দেখাবো। এটা ফুটন্ত জল, যদি কেউ গরম জল খেতে চায়। এটা হচ্ছে চিকেন মশলা। আচ্ছা চলে এসেছি, যে পোলতে বলতেই চলে এসেছে মাটন রোগান জোশ। গ্রেভিটা একদম ঠিক, এটা দিয়ে তো বাটার নান হবেই আছে, হবে তো সুশান্ত? খেলা হবে, কোনো কথা হবে না। হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ আর আমার সাথে এসছে শীর্ষেন্দু। এই যে শীর্ষেন্দু, প্রায় চার থেকে পাঁচ মাস বাদে ব্লগ করতে পেরেছি, কোথাও মানে খেতে বেরোচ্ছি অ্যাকচুয়ালি। তো সরি ফর দ্য ডিলে, একটা পার্সোনাল রিজনের জন্য বেরোতে পারিনি, তাছাড়া করোনা ভাইরাস মানে কেসেসও বেড়ে গেছিলো মাঝখানে। তো যাই হোক, এতদিন বাদে যখন বেরোচ্ছি তখন ভাবলাম যে একটা বুফে রেস্টুরেন্টই কভার করা যাক। ভিডিওর থাম্বনেলটা কি তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি? তো পুরো ডিটেলস তো ভেতরে গিয়েই দেখাবো। ফার্স্টে সেফটি, ওরা কী কী ফলো মেজার্স ফলো করছে সেগুলো দেখাবো, তাছাড়াও ওদের কিছু মেনুতে চেঞ্জেস এসেছে সেইগুলো দেখাবো। তো যাই হোক, আমরা লোকেশানে চলে এসেছি এবার ঠিক অপোজিট এন্ড এই বারবিকিউ নেশন, ঠিক আছে? হ্যাঁ, এই ক্রসকলি বারবিকিউ নেশন। তো চলো লেকমলে ঢোকা যাক। লেকমলে তো দুবার স্যানিটাইজেশন প্রসেস হয়, একবার লেকমলে ঢোকার সময় আর একবার হচ্ছে বারবিকিউ নেশনে ঢোকার সময়। তো যাই হোক চলো সেফটি মেজার্সগুলো ফার্স্টে দেখাই, তারপরে ওভারঅল একটা ভেতরে গিয়ে ফিডব্যাক করবো। আচ্ছা, আমরা বারবিকিউ নেশনের ভেতরে চলে এসেছি। তোমাদের হয়তো মিউজিকের সাথে এদের পুরো স্যানিটাইজেশন প্রসেসটা দেখালাম, তারপরে লেকমলের প্রসেস, যে স্যানিটাইজেশন প্রসেস ওটা দেখালাম। আর আমরা আজকে একটু ক্রাউডেড, ঠিক আছে? কেন আজকে মনে হয় ওদের অ্যানিভার্সারি এই ব্রাঞ্চের। তো যাই হোক, পুরো মলটাকে, এই পুরো রেস্টুরেন্টটাকে ভেতরে লাল বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। তো যাই হোক, আমরা দুজনেই আজকে ননভেজ খাবো, ননভেজ বুফেটা খাবো। আর বারবিকিউ নেশনের স্টার্টারের সম্বন্ধে তো সবাই জানো, মানে স্টার্টারে কী কী থাকে সবাই জানো, কিন্তু মেন কোর্স নিয়ে অনেকের মানে ডিটেলড ভিডিও আমি দেখিনি, ঠিক আছে? মেন কোর্স যেখানে থাকবে, তো আমি আজকে স্টার্টার তো দেখাবোই, ডেজার্টও দেখাবো, কিন্তু মেন কোর্সটা মেনলি ফোকাস করবো মেন কোর্সের দিকে। ওদের মেন কোর্সের কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, ঠিক আছে? প্রাইসেরও চেঞ্জ হয়েছে, প্রাইসটাও বেড়েছে আগে থেকে, আর মেন কোর্সেও তাই জন্য নতুন কিছু অ্যাড হয়েছে। তো যাই হোক, মেন কোর্সে শুনেছি বেটারও হয়েছে, কারণ এবছর আমি জানুয়ারিতে একবার এসেছিলাম, তো মেন কোর্সটা বেশ ভালো লেগেছিলো আমার। ভিডিও করিনি, পার্সোনাল ভিজিট ছিল। তো যাই হোক, স্টার্টার আসুক, আস্তে আস্তে স্টার্টার আসছে। তো ততক্ষণ অ্যাম্বিয়েন্সের একটু অ্যাম্বিয়েন্সের ছোট্ট একটা ভিডিও দেখে নাও। স্টার্টার, আমাদের স্টার্টার চলে এসছে, এতক্ষণ ধরে মানে ওয়েট করে করে সব কিছু একসাথে এসে তারপরে স্টার্ট করছি। তো যাই হোক, আমাদের প্লেটে সার্ভ হয়েছে হচ্ছে চিকেন উইংস, চিকেন লেগ, কী একটা পেরি পেরি চিকেন লেগ ড্রামস্টিক, তো তার সাথে হচ্ছে মাটন শিক কাবাব, আর এটা হচ্ছে ওদের সিগনেচার আইটেম একটা কাজুন পটেটো, ঠিক আছে? তাছাড়াও এখানে গ্রিলে এসছে, এখানে একটা ফিশ এসছে, এটা প্রন এসছে, এটা হচ্ছে চিকেন, ঠিক আছে? তো যাই হোক, আমি ফার্স্টে প্লেটে একেবারে সাজিয়ে নিই একেবারে রিভিউ করব। তো হচ্ছে চিকেনটা নিলাম, এটা হচ্ছে ফিশ, আর এটা হচ্ছে প্রন, মোটামুটি এখনও অবধি যা এসছে সেগুলোই রিভিউ করি। তো যাই হোক, ফার্স্টে সার্চ, হ্যাঁ, কাজুন পটেটো দিয়ে স্টার্ট করি। এই যে কাজুন পটেটো, এই ভেজের মধ্যে এইটা আর কর্নটাই ভালো খেতে মানে আমার লাগে,
এর উপরে যে কাজুন সসটা দেওয়া থাকে ওটা হেভি খেতে, সেরা খেতে। এবার খাই হচ্ছে মটন, মটন শিক কাবাবটা। এটা শীর্ষেন্দুর এখন 10টা পিস খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি ফার্স্ট খাচ্ছি। ওরা নেক্সট লেভেলের খেতে। যত দিন যাচ্ছে মনে হচ্ছে বারবিকিউ নেশন ওদের স্টার্টার আরও ইম্প্রুভ করছে, ঠিক আছে, দামটাও বাড়ছে। এবার খাই হচ্ছে চিকেন, নামটা ভুলে গেছি, নামটা নিচে মেনশন করে দিচ্ছি। চিকেনটা বেতনটা বেশ জুসি, ভালো খেতে ভালো খেতে। আচ্ছা আমাদের এর একটা করে ড্রিঙ্ক কমপ্লিমেন্টারি আছে, স্প্রাইট বা কোকাকোলা যেটা ইচ্ছা নিতে পারো। শীর্ষেন্দুর কোকাকোলা নিয়েছে, আমি স্প্রাইট নিয়েছি। এটা কিন্তু একবারই দেবে, দুবার দেবে না। আচ্ছা মাটন শিকাব আরেকবার চলে এসছে, এটা নেক্সট লেভেলে খেতে। এটা খাওয়া যাক, এটা এটার থেকে মানে এটার থেকে ওই চিকেন কাবাবটা বেটার খেতে, ভেতরটা জুসি আছে, এমনি ভালো খেতে হচ্ছে, মানে আর ওয়েট করলে সব পুড়েই যাবে। এবার তো যাই হোক, আমরা এই স্টার্টারগুলো কমপ্লিট করি, আবার যা আসছে সেগুলো কন্টিনিউস রিভিউ করব। তাছাড়া এই যে প্লেটটা দেখছো, এই প্লেটে মানে এক্সট্রা প্লেট নিয়ে সাজাচ্ছি ইনস্টাগ্রাম পিকচার তোলার জন্য। সে বলতে বলতে এটা হচ্ছে ক্রিসপি কর্ন, এই এইটা আর কাজুর পরোটা, এই দুটোই এখানে ভেজের মধ্যে এলেই খাই, ব্যাস ব্যাস এই দুটোই ভেজের মধ্যে বেটার। আর এটা বারবিকিউ নেশনের থেকে বেটার কেউ বানাতে পারবে না, মানে পিরিয়ড, এটা কেউ বানাতে পারবে না বেটার। সেরা খেতে, নেক্সট লেভেলের খেতে। স্টার্টারগুলো কমপ্লিট করি, মেন কোর্স ডিটেলড রিভিউ করবো আজকে। স্টার্টার তো তোমরা জানো কী কী আছে। আচ্ছা আমরা মেন কোর্সে চলে এসেছি, মেন কোর্সে দেখাই, মেন কোর্সের ভিডিওটা ডিটেলড হবে, ঠিক আছে। এখানে দেখাই কেস আর ইয়ালো দাল তড়কা, এরপরে আছে হচ্ছে কড়াই পনির আর ভেজ ফ্রাইড রাইস, তাছাড়া আছে এটা হচ্ছে চানা মশলা, তার সাথে ভেজ কোপ্তা, ভেজ কোলাপুরি, ওকে, আর এটা হচ্ছে ভেজ মঞ্চুরিয়ান উইথ চিলি গার্লিক নুডলস, এটা আচ্ছা এটা ভেজ দম বিরিয়ানি, এটা গরম, দিস ইজ কল্ড পোলাও, পোলাও হাতটা গেছে। ভেজ দম বিরিয়ানি, এটা হচ্ছে আচ্ছা এটা স্যুপ, ক্রিম অফ টমেটো স্যুপ, তার সাথে এগুলো পাঁপড় এছিলো, এগুলো রিফিল হবে আস্তে আস্তে। আচ্ছা এটা হচ্ছে চিকেন হট অ্যান্ড সাভার স্যুপ, স্যুপ তো খাবো খাবো না, জাস্ট দেখাচ্ছি। মানে চিকেন হট অ্যান্ড সাভার স্যুপ, চিকেনই মিসিং, বাদুনি সব আছে। আচ্ছা এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, এটা ঠিক আছে ধরা যাক, আগেরটা পোলাও, এটা বিরিয়ানি, নামই ভুল আছে। যাই হোক এইগুলো রিফিল হবে, মাটন রোগান জোশ আসতে দেখাবো। এটা ফুটন্ত জল, যদি কেউ গরম জল খেতে চায়। এটা হচ্ছে চিকেন মশলা, আচ্ছা চলে এসে, এই যে বলতে বলতেই চলে এসছে মাটন রোগান জোশ। গ্রেভিটা একদম ঠিক, এটা দিয়ে তো বাটার নান হবেই আছে, হবে তো সুশান্তি, খেলা হবে, কোনো কথা হবে না। আর এটা হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে অ্যাপোলো, বাবা অ্যাপোলো ফিশ কি সুন্দর, অ্যাপোলো বাবা দেখতে খুব সুন্দর সুন্দর দেখতে। আর এটা হচ্ছে চিলি চিকেন অ্যান্ড এগ কারি। করছি আমি ননভেজ, ভেজ খাবো না কিছু, ননভেজ থেকে সব কিছুই অল্প অল্প করে ট্রাই করবো। আচ্ছা এবার ডেজার্টটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে দেখতে সেরা লাগছে, এক ঘর লাগছে চকলেট সুইস রোল, এক ঘর লাগছে। এটা হচ্ছে সেমোলিনা, সেমোলিনা কেক, এটা হচ্ছে কেসাটা পেস্ট্রি,
আচ্ছা, এটা স্ট্রবেরি চিজ কেক, এটা হচ্ছে কেসারি ফিনি। এই ফিনি এখানকার ফিনিটা আমার ভালো লাগে না, জানি না কী হবে আজকে। এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, আমাদের দুজনের দিনের দুটোই আছে। আর ফ্রেশ ফ্রুটস আছে, ফ্রুটস তো নেই, এখানে আনছে, রিফিল করছে। যাই হোক, এখানে এখানে আঙ্গুরি গুড়া যেমনটা আছে, মুগ ডাল হালুয়া, চকলেট ওয়ালনাট ব্রাউনিটা, এটা পোপাট হয়ে গেল আমাদের। যেখানে যাচ্ছি খালি সান্নাটা ফিম আছে, আইসক্রিম তো দেখছি খাবো কি না। আর এখানে একটা স্যালাড, এটা হচ্ছে লাইভ স্যালাড কাউন্টার, ঠিক আছে, বিভিন্ন স্যালাড আছে। তাছাড়া ওদের একটা লাইভ কাউন্টার আছে যেটা কুলফি কাউন্টার, কুলফি কাউন্টারটা যখন কুলফি নেবো তখন দেখাবো। আচ্ছা, আমাদের মেন কোর্স চলে এসেছি, মানে নিয়ে এসেছি আমরা মেন কোর্স থেকে। মেন কোর্সে তো পুরো ডিটেল দেখালাম কী আছে, ভেজ আমরা কিছু রিভিউ করছি না, ঠিক আছে। যদি ননভেজ করি, এটা হচ্ছে মাটন রোগান জোশ, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন, আর এটা হচ্ছে অ্যাপোলো ফিশ আর চিকেন বঞ্জারা, তাই তো, চিকেন বঞ্জারা ছিল, অ্যাপোলো ফিশ চিকেনের কিছু একটা আইটেম ছিল, নামটা ভুলে গেলুক। তার সাথে এই স্যালাড নিয়েছি, আর বাটার নান আমরা দিয়েছি, অর্ডার দিয়েছি বাটার নানের সাথে আমরা মাটনটা খাবো। এই ফিশটা দিয়ে স্টার্ট করি, ফিশটা শীর্ষেন্দু খেয়ে বললো খুব ভালো হয়েছে। ফিশটা সত্যি ভালো খেতে, একটু মিষ্টি, হালকা মিষ্টি, আর ফিশের কোয়ালিটি খুব ভালো। ভালো খেতে ফিশটা। যাই হোক, এবার খাই হচ্ছে বিরিয়ানিটা। ধরুন বুফেতে বিরিয়ানি সেরকম ভালো খেতে হয় না, তো বুফের একটা ক্রাইটেরিয়া সেট করে দেখি বিরিয়ানিটা বুফে ক্যাটাগরিতে কীরকম হয়েছে। দেখুন, যে কোনো বুফে রেস্টুরেন্টে প্রপার অথেন্টিক বিরিয়ানি জয়েন্টের মতো, মানে রেস্টুরেন্টের মতো, যেমন আর্মিনি আর্সেলের মতো হবে না, বাট বুফে বারটাকে সেট করে বিরিয়ানিটা ঠিক আছে, ভালোই খেতে লাগছে আমার। আর চিকেন ছোটো ছোটো পিসেসও আছে, বড়ো বড়ো পিসেসও দিয়েছে, ভালোই লাগছে বিরিয়ানিটা, খারাপ না। মানে আগে যেরকম, আগের বছর জুন মাসে এসেছিলাম আমরা, এই ঠিক একটা লম্বা লকডাউনের পরেই এসেছিলাম, আমি আর শীর্ষেন্দুই এসেছিলাম, এই ব্রাঞ্চেই এসেছিলাম, নেক্সট মান্থ ব্রাঞ্চে। তখন মেন কোর্স যদি কম্পেয়ার করি, এখন মেন কোর্সটা বেটার হয়েছে, যদিও দামটাও বেড়েছে। তখন 650 ওরকম প্রাইস ছিল, 680 ওরকম প্রাইস ছিল, এখন সেটা হয়েছে 839। তাই চিকেন আছে একটা, কিছু একটা চিকেন, নামটা ভুলে গেছি, ডিশের নামটা কিন্তু সেরা, কিছু একটা চিকেন, কিছু একটা চিকেন, মানে চিকেনটা ভালো খেতে, ভালো খেতে। কিন্তু এবার মাটনটা আমি বিরিয়ানির সাথে খাচ্ছি না, মাটনটা আমি বাটার নান অর্ডার দিয়েছি, বাটার নানটা এলে আমি খেয়ে বলছি মাটনটা কিরম। তারপরেও মেন কোর্সটা যেহেতু আজকে ডিটেল রিভিউ দেবো, এরপর আমি চাইনিজ মেন কোর্সটা ট্রাই করবো। তো আমরা মেন কোর্সের সেকেন্ড পার্টে চলে এসেছি, সেকেন্ড পার্টে হচ্ছে বাটার নানটা টেবিলে সার্ভ হয়, ঠিক আছে, তার সাথে বাটার নান আর তার সাথে এই মাটন রোগান জোশটা টেস্ট করে দেখি কীরকম লাগে। বরাবরই মাটনের সাথে এই পরোটা জাতীয় জিনিস খুব ভালো লাগে খেতে। দেখুন, মাটনটা কিন্তু খুব সফট, ঠিক আছে, খুব একটা হা মনে না, চলে যাবে কিন্তু খাওয়া যাবে, যতটা ভালো এক্সপেক্ট করেছেন ততটা না, বাট ঠিক আছে, মাটনটা খুব ভালো কুক হয়েছে। বাট একটু যদি স্পাইসেস মনে হয় কিছু কম হয়েছে, গরম মশলা বা অন্য কিছু স্পাইসেস কমের জন্য গ্রেভিটার টেস্টটা যতটা ভালো উচিত ততটা ভালো হয়নি। তো যাই হোক, এই বাটার নানের সাথে এই পনিরটা, মানে এক ভেজ থেকে একটাই ডিশ ট্রাই করছি, এই পনির এটা বেশ ভালো খেতে, মানে আর খেতে পাচ্ছি না, স্টার্টারটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। বারবিকিউশনে এসে ভাবি যে স্টার্টারটা কম খাবো, কিন্তু প্রত্যেকবার এত স্টার্টার খাওয়া হয়ে যায়, আর দিন দিন যত দিন যাচ্ছে অ্যাপেটাইটটা কমে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তো পেট একদম এত অবধি ভর্তি, ডেজার্টের জন্য বাঁচিয়ে রেখেছি একটু। মেন কোর্সের মধ্যে এইটা বেস্ট, মানে এখন এটা সেরা খেতে, এই চিলি চিকেনটা
চিলি চিকেনটা জেনারেলি স্পাইসি হয়, কিন্তু এটা স্পাইসি না, একটু মিষ্টি, কিন্তু সেরা খেতে। আর এটার সাথে ফ্রাইড রাইসটা হেভি লাগছে, আমি আর একবার খাবো এটা, সেরা খেতে। ভেজ এই পুরো মেন কোর্সের মধ্যে এইটাই সবচেয়ে ভালো লাগলো আমার। দারুণ খেতে এই চাইনিজ এটা। তো তোমরা এলে এই চাইনিজটা আগে খেও, মানে আমি এটা পরে খাচ্ছি, কম খেতে পারছি ওই জন্য, এটা পরে খাচ্ছি, এটা আগে খেও, সত্যিই ভালো খেতে। তো চলো ডেজার্টে গিয়ে ফাইনাল একটা ডেজার্টে ভিডিও করে ওবার একটা রিভিউ দিয়ে দেবো। আচ্ছা এবার আমার মানে এখনও অবধি খাবার খেতে মন পেটটা ভরেছে, এবার মনটাকে ভরানোর জন্য এই যে এই প্লেটটা ভরিয়েছে, এবার মনটাকে ভরানোর জন্য। ডেজার্ট আমার প্রিয় পার্ট যে কোনো বুফেতে, আর বারবিকিউ নেশনের ডেজার্ট খুব ভালো দেয়, অনেক কটা ভ্যারাইটি আছে আর ভালো, সবকটা খেতে ভালো। তো ফার্স্টে আমার ফেভারিট এই আঙ্গুরি গোলাপ জামুনটা দিয়ে স্টার্ট করি, এটা সেরা খেতে হয়। এবারও ভালো খেতে, সত্যিবার এটা যতবারই খাই ততবারই ভালো লাগে আমার। আচ্ছা এটা হচ্ছে এটা কিছু একটা কেক ছিল, নামটা ভুলে গেছি, হ্যাঁ সেমোলিনা কেক। অনেকটা সরভাজা টাইপের খেতে, ভালো লাগলো খেতে, সরভাজা টাইপের। এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, ভালো খেতে। এটা এই ফ্লেভারটা অতটা ভালো লাগে না, কিন্তু ভিডিওটা দেখানোর জন্য নিলাম, দেখি কীরকম খেতে। মোটামুটি গাগুলো হচ্ছে খেয়ে, এটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি, ভালো খেতে, বেশি খেলে গাগুলো হবে, যাই হোক। আর এইটা এটা দেখতে সেরা, এটা হচ্ছে কি না, সুইস রোল, চকলেট সুইস রোল, দেখতে সেরা এটা। খেতেও বেশ ভালো, যতটা ভালো এক্সপেক্ট করেছেন যতটা না, কিন্তু খেতে ভালো। যাই হোক এবার ব্রাউনি, ব্রাউনিটা ড্রাই, আইসক্রিম দিয়ে খেলে বেশি ভালো লাগবে, ঠিকঠাক ঠিকঠাক। তো সবকটাই রিভিউ করে দিলাম। আচ্ছা এখানে একটা সুজির হালুয়া আছে, এটা বেশ ভালো খেতে। তো যাই হোক ফলের আর কি রিভিউ করবো, তোমাদের প্রায় স্টার্টারের প্রত্যেকটা আইটেম, মেন কোর্সের প্রত্যেকটা আইটেম ভেজ ছাড়া, আর ডেজার্টের সবকটাই দেখিয়ে দিলাম। কুলফিটা একটু বাদে শীর্ষ দেখাবে, আমি কুলফি খাচ্ছি না। হাই, আই টেকেন ওভার ফ্রম অনির্বাণ নাও, আর আমি জাস্ট একটাই জিনিস রিভিউ করবো, উইচ ইজ দ্য পান কুলফি। দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট আইটেমস অফ বারবিকিউ নেশন, সো হিয়ার ইট ইস। এত বেশি পান মশলা পড়ে গেছে যে আমি হাতে তুললেও পড়ে যাচ্ছে, ফুললি কভার্ড উইথ গুলকান, দ্য জেলি অ্যান্ড দ্য পান মশালা। আহ সেরা, একটা কামড় হয়ে যাক। অ্যামেজিং অ্যামেজিং, ফাটাফাটি, কোনো কথা হবে না। বারবিকিউ নেশন নেভার ডিসঅ্যাপয়েন্টস উইথ ইটস পান কুলফি, অ্যামেজিং অ্যাজ ইউজুয়াল অ্যান্ড টেরিফিক। বাকিটা অনির্বাণ। ডেজার্ট তোমাদের যখন দেখেছিলাম পুরো প্লেটটা ভরা ছিল, পুরো স্টাফ হয়ে গেছে। তো বারবিকিউ নেশন লোকের এতখানে ভালো লাগে, বারবিকিউ নেশন লোকেরা ভালো লাগে ওদের স্টাফ বিহেভিয়ারের জন্য, ওদের খাবারের জন্য অবভিয়াসলি। আর ওরা মানে কী বলবো, যতক্ষণ মানে এখন আমরা এসেছিলাম 4টা নাগাদ, এখন 6:30 বেজে গেছে, তো ওদের ডিনার টাইমটা হয়ে গেছে, ঠিক আছে। তো ওরা কিন্তু ফোর্স করছে না যে তাড়াতাড়ি করুন, এ করুন, যতক্ষণ ইচ্ছে বসে খাওয়া যায় এখানে। আনলিমিটেড বুফে, আনলিমিটেড টাইম বলবো না, কিন্তু 2-3 ঘন্টা এনা থাকার জন্য। তো যাই হোক আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হলো। তো ফার্স্টেই বলে দিয়েছিলাম যে আরও কিছু যদি আইটেম স্টার্টারে বাড়ানো যায় তাহলে খুব ভালো হয়, আর ওভারঅল এমনি ভালো। আর অনেক দিন বাদে ভিডিও করলাম, প্রায় 4-5 মাস বাদে, আগের বছরও এরকম একটা লং ব্রেকের পর ভেঙেছিলো বারবিকিউ নেশন দিয়ে, এবারেও সেম। তো যাই হোক প্রত্যেক মাসে অ্যাটলিস্ট এবার থেকে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো, তো হয়তো পারবো হয়তো পারবো না, বাট চেষ্টা করবো একটা করে করার। এই ভিডিওটা কিছু আজকে হচ্ছে আই গেস থার্সডে, বাই স্যাটারডে কি স্যাটারডের মধ্যে আপলোড করার চেষ্টা করছি, তো হোপফুলি হয়ে গেছে এতক্ষণে আপলোড। তো থ্যাংক ইউ, দ্যাটস ইট, আর
ডায়েট করছো, করোনা এসে খেয়ে দেখো বারবিকিউ নেশন বেশ ওরা সেফটিফিকেশন মেনটেন করছে ওদের স্টাফ, আর তোমাদের দেখালাম সেফটিফিকেশন কীরকম ফলো করছে। চলো আবার পরে ভিডিওতে দেখা হবে, ওভার অ্যান্ড আউট।